হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথাগুলো কোরিয়া প্রণালী নিয়ে। আমি ফাহিম আশা বাসি। সো কোরিয়া প্রণালীর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে, আমরা যদি একটু মানচিত্রের দিকে তাকাই, সেটা কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে এই যে এই জায়গাটা, সেখানে কিন্তু আমরা এই যে কোরিয়া প্রণালীটি পাবো। তাহলে কোরিয়া প্রণালী নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কোরিয়া আছে। তাহলে এই পাশটাকে আমরা যদি কোরিয়া দেখি, আর এই যে এই পাশটা, এটাকে যদি জাপান দেখেন, এখানে জাপানের টোকিও, অর্থাৎ জাপান। কোরিয়া এবং জাপানকে কী করছে? পৃথক করছে। আর এই যে জাপান, জাপানের সাথে আছে জাপান সাগর, আর এই পাশটাতে আছে পূর্ব চীন সাগর। তাহলে কোরিয়া এবং জাপানকে পৃথক করছে, আর জাপান এবং পূর্ব চীন সাগর এই দুটোকে যুক্ত করছে। এই ছিল কোরিয়া প্রণালী। পরবর্তীতে অন্য একটা প্রণালী নিয়ে আবারও দেখা হবে।